হাই গাইজ, অনেকদিন পর ভিডিও করছি। গলার অবস্থা খারাপ ছিল, দেখে করতে পারিনি। দেখো, এটা হলো খোকা ইলিশ, এটা হলো তেলাপিয়া, এটা রুই, একটা খোকা ইলিশ ভাজাও আছে। চলো লেসকো খাওয়া যাক, যেটুকু পারি। শরীরটা খারাপ দেখে করতে পারিনি। তোমরা দেখো, অবশ্যই দেখো, ভালো লাগলো দেখো, খারাপ লাগলো দেখো, দেখো না দেখলে হবে বলো? তোমাদের জন্য তো দেখানো। খুব কাটো, তোমরা পূজা কেমন ঘুরলে সেটা জানিও। আমি এবার ঘুরতে পারিনি, শরীর ভালো ছিল না। বাজারে যেতে পারি না, একজনকে দিয়ে মাছ আনালাম, মাংস এখনো রান্নাই হয়নি। তোমরা অবশ্যই দেখো, দেখছো না কেন, একটা লাইক, একটা শেয়ার, একটা সাবস্ক্রাইব করে দিও। কমেন্টটা জানিয়ে দিও কি খাবো। চুলটা দেখো, আমার মেয়ে কেটে দিয়েছে, কেমন লাগছে কমেন্টে জানিও। তেলাপিয়া অবশ্যই দেখবা, কিন্তু তোমাদেরকে বলি, একটা পুরীর ভিডিও করলাম, পুরি বানালাম, ভিডিওটা ছাড়লাম। তোমরা কয়জন দেখেছো? তোমরা বলো ভালো মতন করো, ভালো করলে তো দেখোই না, খারাপ করলে দেখো, ভালো করলে দেখো বলো, কারো দেখো না, ছেড়ে লিখে পাঠাবা। খারাপ ভিডিও করি দেখবে, ঠিক দেখবে, লাস্টে তাই হবে, মুন্নি বদনাম হয়ে যায়, ওটাই হবে লাস্টে। আপনার দেখবে, কমেন্ট করবে, গালি দিবে, আগে করবো না।
ভালো মানুষের কোনো দাম নেই। এখন তো দেখোই না তোমরা, কমেন্ট করো একই খাচ্ছি তাও কমেন্ট করবে। খারাপ ভিডিওটা খাবো আর ফেলবো তাহলে করবে না। থাকি দুইজন মা আর মেয়ে, তাও ভাড়া। যাদের লাখ লাখ আছে তাদেরই করবে। রুইয়ের মশলা ঝোল করেনি, আমরা যেটুকু খাই ওটুকুই খাই, এত নিয়ে খাইও না ফেলিও না, যেহেতু আমাদের এত পয়সাও নেই। ভিডিওটা পুরো দেখবে, দেখে একটা সাবস্ক্রাইবার করবে, একটা লাইক করবে, বেল আইকনটা দাবাবে, ভিডিওটা তোমার কাছে প্রথমে চলে যাবে। তোমরা সবাই দেখো, দেখছো না কেন? ভালো মতন খেলেও তোমরা দেখো না, খারাপই খাবো তখন দেখবে। কমেন্টে জানিয়ে দিও কীভাবে খাবো।